শারদ উৎসবকে সামনে রেখে সোমবার বরচলাস্থিত আপনা ঘর বৃদ্ধাশ্রমে কল্যাণীদে ফাউন্ডেশনের উদ্যোগে বৃদ্ধা মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন শ্যান্দন পত্রিকা ও শ্যান্দন চিফের সম্পাদক সুবল কুমার দে, ডিরেক্টর অভিষেক দে সহ কল্যাণীদে ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারা। এদের প্রতি বছরের মতো নতুন বস্ত্র বৃদ্ধা মায়েদের হাতে তুলে দেওয়া হয়। শ্যান্দন পত্রিকা ও শ্যান্দন টিভির সম্পাদক সুবল কুমার দে, ডিরেক্টর অভিষেক দে, ছোট্ট শিশুকন্যা অন্তরীণা দে বৃদ্ধা মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেয়। বৃদ্ধা মায়েদের সকলের যাতে পুজোর দিনগুলো আনন্দে কাটে তার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে কল্যাণী দে ফাউন্ডেশন। উপস্থিত শ্যান্দন পত্রিকা ও শ্যান্দন টিভির সম্পাদক জানান, এভাবে প্রতি বছর নতুন বছর আপনাদের হাতে তুলে দিয়ে পাশে থাকার চেষ্টা করে কল্যাণী দে ফাউন্ডেশন। সকলের সুস্থতা কামনা করে তিনি বলেন, সকালবেলায় যোগাভ্যাস করার জন্য তাহলে দেহ মন সবকিছু সুস্থ থাকবে বলে জানান তিনি। লগ্ন থেকে আপনাদের সাথে আমি শ্যান্দন পত্রিকা, এই যে দীপক রায় যিনি যার অনুদান এটা হলো দীপকও আমাদেরই হাতে তৈরি, তার দিল্লিমের কথা বলে লাভ নেই, আজীবন মানুষের পাশেই আছে, ও মানুষের পাশে আছে, আমরা চেষ্টা করি আপনাদের পাশে থাকা, মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করি, আমাদের সীমাবদ্ধ ক্ষমতা। তারপরেও এবার প্রথম কাজটা আপনাদের দিয়ে অন্যান্য বছরও আপনারা আসি নিশ্চয়ই আমাদের করবেন, পূজার দিনগুলি আপনারা ভালো কাছে, ওরা তো বলছেন পূজাও দেখায় আপনার জন্য, আশা করি এবারও আপনাদের পুজো নিয়ে যাবেন। আমাদের তো যদি অতিরিক্ত করার থাকে ও আছে বলবে, আমরা আপনাকে আপনারা ভালো থাকুন, পূজার দিনগুলি ভালো থাকুক আপনাদের সবাই। কল্যাণীদে ফাউন্ডেশন বিগত বছরগুলোতে এই ধরনের সামাজিক কর্মসূচির আয়োজন করে রাজ্যবাসীর নজর কেড়েছে। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মসূচি সংগঠিত করে আর্থিক ও শারীরিক দিক দিয়ে দুর্বল মানুষের পাশে দাঁড়িয়েছে কল্যাণীদে ফাউন্ডেশন। শান্তন টিভি।